চাতক পাখি যেমন বর্ষার জলের জন্য অপেক্ষা করে থাকে তৃণমূল দলের ঠিকাদাররাও নাকি এই বন্যা এবং ভাঙনের জন্য অপেক্ষা করে থাকেন বন্যার ভাঙন হওয়া মানে ঠাকুর রামকৃষ্ণ স্বর্গ থেকে মর্তে নেমে এসে বলেন টাকা মাটি মাটি টাকা রাজ্যের বন্যা পরিস্থিতি এই মুহূর্তে আমরা সবাই জানি যে ডিভিসির ছাড়া জলে রাজ্যের একটা অংশ এই মুহূর্তে জলমগ্ন হয়ে গিয়েছে বিশেষ করে পশ্চিম মেদিনীপুরের একটা বড় অংশ ঘাটাল পাশকুড়া সহ একটা অংশ ইতিমধ্যেই বন্যায় প্লাবিত হয়ে গিয়েছে অন্যদিকে হুগলির একটা অংশও প্লাবিত আর এরই মধ্যে রাজনৈতিক চাপানো তো চলছে চাতক পাখি যেমন বর্ষার জলের জন্য অপেক্ষা করে থাকে তৃণমূল দলের ঠিকাদারেরাও নাকি সেই রকমই বন্যা এবং ভাঙনের জন্য অপেক্ষা করে থাকে বন্যার ভাঙন হওয়া মানে ঠাকুর রামকৃষ্ণের স্বর্গ থেকে মর্তে নেমে এসে বলেন টাকা মাটি মাটি টাকা রাজ্যের বন্যা পরিস্থিতি নিয়ে এবার শাসক দলকে তীব্র কটাক্ষ করলেন অধীর চৌধুরী অধীরবাবুর খোঁচা এখানে বন্যার চোখ আছে বন্যা যে চোখ দিয়ে দেখে তাতে তৃণমূলের বাদ দিয়ে বাকি বাড়িগুলোতে জল ঢুকে যায় বন্যার জলে সেই বাড়িগুলো ভেঙে যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে অধীর চৌধুরী বলেন বাংলায় সর্বস্তরের মানুষ ক্ষতিগ্রস্ত হন ক্ষতিপূরণ পান শুধু টিএমসির লোকজনই সরকারের পক্ষ থেকে ত্রাণ দেওয়া হবে সেখানেও চুরি দিদি বাংলার বন্যারও চোখ করে দিয়েছেন বন্যা যা ভাঙবে সেটা টিএমসির লোকেদের হবে প্রত্যেক বছর বন্যা হচ্ছে আর দিদি ম্যানমেড তত্ত্ব সামনে রাখছে এর পাল্টা অধীর বলেন আমি বলি ওটা বন্যা কারণ একটাই প্রতিটি নদীতে জল ধারণের ক্ষমতা কমে গিয়েছে সেই নিয়ে রাজ্য সরকারের পদক্ষেপ করার কোনো দেখা যায় না সরকারি টাকা লুঠের অভিযোগ এনে অধীর রঞ্জন চৌধুরী বলছেন চাতক পাখি বর্ষার জলের জন্য অপেক্ষা করে থাকে টিএমসির ঠিকাদাররা বন্যা এবং ভাঙনের জন্য অপেক্ষা করে থাকেন বন্যা হওয়া মানে যেন ঠাকুর রামকৃষ্ণ মর্তে নেমে আসেন আর বলেন টাকা মাটি মাটি টাকা বন্যাকে সামনে রেখে সর্বত্র চুরির নতুন দিগন্ত দিদিভাই খুলে দিয়েছে এ কথা বলছেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী কি বলছেন তিনি আসুন শোনাই এবার সবই তো এখানে বাইনারি হয় এখানে বন্যার চোখ আছে বন্যা যে চোখ দিয়ে দেখে তাতে তৃণমূল বাদ দিয়ে সব যে বাড়িগুলো আছে সেগুলোতে জল ঢোকে সেগুলোকে ভেঙে দেওয়া হয় বাংলার সর্বস্তরের মানুষ ক্ষতিগ্রস্ত কিন্তু ত্রাণটা দেওয়া হবে সরকারের পক্ষ থেকে সেখানেও চলছে লুটপাট চুরি চামাল তার জন্য কথা বললাম যে দিদি বাংলার বন্যারও চোখ করে দিয়েছে যে যা বন্যা ভাঙবে যা বন্যায় ক্ষতিগ্রস্ত হবে সব তৃণমূলের লোক তৃণমূলের লোককে খাতির করে আর বাকি যারা আছে তাদের কিছু দরকার নেই আর প্রত্যেকটা যখন বন্যা হবে দিদি একটা সেই পুরনো তত্ত্ব ম্যানমেড বন্যা আমি বলি এটা ম্যান বেননা উম্যানমেড বন্যা কারণ একটাই জল ধারণের ক্ষমতা সব নদীতে কমে গেছে সেই জল ধারণের ক্ষমতা বাড়ানোর চেষ্টা করা হয় না চাতক পাখি যখন বর্ষার জলের জন্য অপেক্ষা করে থাকে তৃণমূল দলের ঠিকাদাররা এই বন্যা আর ভাঙনের জন্য অপেক্ষা করে থাকে বন্যা আর ভাঙন হওয়া মানে ঠাকুর রামকৃষ্ণ স্বর্গ থেকে মরতে নেমে আসে বলে টাকা মাটি মাটি টাকা খালি মাটি ফেলবার চুরি করে তাই বাংলা জুড়ে বন্যাকে সামনে রেখে ভাঙনকে সামনে রেখে সর্বত্র চুরি পাটপাড়ি করা নতুন দিগন্ত দিদি ভাই দিয়েছে প্রতি বছর আপনি বলেন ম্যানমেড চোদ্দ বছর না পড়ব যে কতদিন আছে জানেন না আপনি নেবেন প্রত্যেক বছরে আপনি যদি বলব না এই যুক্তির অবতারণা করেন উল্টে আমি বলতে চাই এটা ওম্যান মেড বন্যা এদিকে পশ্চিমবঙ্গের জেলায় জেলায় বন্যার পরিস্থিতিতে দামোদর ভ্যালি কর্পোরেশনের ফের ক্ষোভ উগড়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি এরকম চললে ডিভিসির সঙ্গে রাজ্য সরকার সম্পর্ক নাও রাখতে পারে বৃহস্পতিবার বন্যা কবলিত এলাকায় পরিদর্শনে যান মমতা বন্দ্যোপাধ্যায় এদিন পূর্ব মেদিনীপুরের পাশকুড়ায় গিয়ে বন্যা পরিস্থিতি দেখে রীতিমতো ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী বললেন ডিভিসির জল ধারণ ক্ষমতা এখন মাত্র ছত্রিশ শতাংশ এসেছে ডিভিসির জলে কেন বাংলা ডুববে আমরা কৈফিয়ত চাই ফরাক্কা ড্রেসিং করে না বাংলা ডোবে বিহার ডোবে আর ডিভিসি ড্রেসিং করে না বাংলা ডোবে ঝাড়খণ্ডকে বাঁচানোর জন্য জল ছাড়া হয় ডিভিসির সঙ্গে আর সম্পর্ক রাখবো কিনা না ভেবে দেখব তার কথায় ডিভিসি কেন্দ্রীয় সংস্থা সরকারের সংস্থা চার লক্ষ কিউসেক জল ছেড়েছে যা কোনো দিন হয়নি আমরা পাঁচ লক্ষ পুকুর কেটেছি কপালেশ্বর কেলেঘাট প্রকল্পের মাধ্যমে অনেক এলাকাকে রক্ষা করেছি ঘাটাল মাস্টার প্ল্যান যেটা পড়ে রয়েছে দশ বছর ধরে সেটাও আমরা বিপিআর তৈরি করেছি আগামী দু বছরের মধ্যে করে দেবো কিন্তু তার সত্ত্বেও যদি এই রেটে জল ছাড়ে তাহলে সমস্যা আজ যে জায়গায় জল ঢুকেছে সেগুলো সকালেও শুকনো ছিল এতবার বলার পরও জল ছাড়া বন্ধ করছে না ডিফিসে বুধবার ঘাটালে ছিলেন মুখ্যমন্ত্রী সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বলেন ঘাটালের সব জায়গায় এখন যাওয়া যাচ্ছে না এবারে জল অনেকটা বেশি ছেড়েছে দু সালের পর এত জল কখনো ছাড়া হয়নি বলতে বাধ্য হচ্ছি ফরাক্কায় ড্রেসিং হয়নি দীর্ঘ কুড়ি বছর ধরে কি বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শোনাবো আপনাদের এসে উপস্থিত হয়েছি খাটালে সবাই আছেন এখানে জেলা পরিষদ থেকে শুরু করে এমএলএ থেকে শুরু করে আমাদের নেতৃবৃন্দ থেকে শুরু করে সাধারণ মানুষ থেকে শুরু করে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এসপি সবাই আছে খাটালে এই পর্যন্ত আমরা যেখানে এলাম এই পর্যন্তই যাওয়া যাচ্ছে তারপরে আর যাওয়া যাচ্ছে না এখান থেকে আমরা মোটামুটি আমাকে চট্টাল্ট দেখালো আমি নিজেও দেখলাম এখন কথা হচ্ছে এবারে জলটা বেশি এসছে এবারে যে পরিমাণে জল ছাড়া হয়েছে দু সালের পর এত জল কোনো দিনও ছাড়া হয়নি এবং আমি সরি টু সে হরাক্কা ড্রেজিং হয় না দীর্ঘ কুড়ি বছর ধরে আর ডিভিসিও ড্রেজিং হয় না পরে পলি জমে জমে আরও দু লক্ষ কিউসেক মেট্রিক টন জল ডিবিসিতে থাকতে পারতো কিন্তু ওরা যখনই ঝাড়খণ্ডে বৃষ্টি হয় ঝাড়খণ্ডকে বাঁচায় আর বাংলায় সব জলটা ছেড়ে দেয় আর এবারে আমরা পরশুদিন হাত জোর করে রিকোয়েস্ট করেছি যে আমাদের এখানে বৃষ্টি হচ্ছে এখন পাট ছাড়বেন না অল্প অল্প করে ছাড়বেন কিন্তু প্রায় তিন চার সাড়ে তিন লোক পুষে ওপর জল এত জল দুহাজার নয় পরে আর হয়নি আজি আমরা স্তম্ভিত বিভিসি রেপর এটা ম্যানমেড টার্ট করা হয়েছে গল্পনা করছে সেলটিং মানে সিল্টিং করছে না এবং ইচ্ছা করে জল যার ফল বাঁচাচ্ছে অন্য জায়গাটু পাঁচাচ্ছে অন্য জায়গা পাওয়া যার আপত্তি নেই কিন্তু জলটা তুমি কেন বাংলায় ছাড়বে বারবার সেই জন্য ঘাটালে মাস্টার প্ল্যান আজকে বিশ বছর ধরে কেন্দ্রীয় সরকারের কাছে পড়ে আছে ওরা করলো না করলো না বলে রাজ্য সরকার থেকে আমরা ডিপিআর রেডি করছি এটা ডিপিআর রেডি হয়ে গেলে এইটা দু বছর লাগবে কাজটা আমাদের করতে এটা প্রায় দেড় হাজার কোটি টাকার প্ল্যান এটা আমরা করে দেবো আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন